বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে হয়েছিল তা ক্রমপর্যায়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করা হচ্ছে। প্রতিটি সংস্থার বিষয়ে তোমরা জানো যে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করছি, তোমরা নিশ্চয়ই সেগুলো প্রত্যেকটি পর্যায়ে দেখছো এবং খাতায় প্রয়োজনীয় তথ্যগুলো স্ক্রিন এবং আমাদের যে লেকচার যে বক্তৃতা তার মধ্যে থেকে নিশ্চয়ই সংগ্রহ করে নিচ্ছ, যেগুলো পরীক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটার থেকে এক এবং দুই নম্বরের প্রশ্ন আসতে পারে, চার নম্বরের প্রশ্ন তো প্রত্যেকটা ভিডিও থেকেই আসতে পারে, প্রত্যেকটা বিষয় থেকে আসতে পারে, আর সমগ্রভাবে প্রত্যেকটা বিষয়ে সম্মিলিতভাবে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে এবং আগের ভিডিওগুলো দেখবে, পরের ভিডিও যেগুলো আসছে সেগুলোও ভালো করে দেখবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পারবে। আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মেডিকেল কলেজ অফ বেঙ্গল। সেই প্রসঙ্গে যাবার আগে আমরা এই প্রতিষ্ঠানটি গঠনের পটভূমিটি একটু আলোচনা করে নেব। সেই বিষয়টি জানতে পারলে তবেই আমরা বুঝতে পারব যে মেডিকেল কলেজ অফ বেঙ্গল কেন গঠিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে 1822 খ্রিস্টাব্দের 21শে জুন কলকাতায় স্কুল ফর নেটিভ ডক্টরস বলে একটি চিকিৎসাবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1826 সালে সংস্কৃত কলেজে আয়ুর্বেদ শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও সে সময় কলকাতা মাদ্রাসায় ইউনানি চিকিৎসাবিদ্যা শিক্ষার ব্যবস্থাও ছিল। তাহলে আমরা এই যে তিনটি প্রতিষ্ঠান দেখতে পেলাম, এই তিনটি প্রতিষ্ঠান কিন্তু চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য সেই সময় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল কলেজ অফ বেঙ্গল কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা কেন হয়েছিল সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করব। আমরা দেখব যে এই যে তিনটে প্রতিষ্ঠান, এই তিনটে প্রতিষ্ঠানে কিন্তু ভারতবর্ষের চিরাচরিত পদ্ধতিতে যে সমস্ত চিকিৎসা করা হতো, যেমন আয়ুর্বেদ, ইউনানি, এই পদ্ধতিগুলি কিন্তু শিক্ষাদান করার ব্যবস্থা ছিল ওই পূর্বে উল্লেখিত প্রতিষ্ঠানগুলিতে। এখন এই যে প্রতিষ্ঠানগুলির কথা উল্লেখ করলাম, তার যে চিকিৎসাবিদ্যা শাস্ত্র যেটা শিক্ষাদান করা হতো, তার সঙ্গে ইউরোপীয় আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কোনো সংযোগ ছিল না। তাই আমরা দেখতে পাচ্ছি যে 1833 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই তিনটে প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান যাচাই করার জন্য নির্দেশ দিলেন এবং এর জন্য সি জে গ্র্যান্টের নেতৃত্বে একটি মেডিকেল কমিশনও গঠন করা হলো। এই কমিশন এই তিনটি চিকিৎসাবিদ্যা শিক্ষার কেন্দ্র সম্পর্কে সরজমিনে তদন্ত করে যে রিপোর্ট পেশ করেছিল তাতে বলা হয়েছিল এই তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসাবিদ্যা শিক্ষাদানের মান মোটেই কাঙ্ক্ষিত নয়, গুণগত মানের দিক থেকে তার তুলনা কখনোই ইউরোপে প্রচলিত আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সমতুল নয়। এই যে রিপোর্ট যেটা পেশ করা হলো, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এই তিনটি প্রতিষ্ঠানকেই বন্ধ করে দেওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী এই তিনটি প্রতিষ্ঠানকেই কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এবং এরই পরিপূরক হিসেবে, অর্থাৎ চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বিকল্প একটি অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 1835 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এটার নাম প্রথমে
ছিল মেডিকেল কলেজ অফ বেঙ্গল, পরবর্তীকালে আজকে আমরা যেটিকে বলছি কলকাতা মেডিকেল কলেজ। অর্থাৎ প্রথমে এটার নাম ছিল মেডিকেল কলেজ অফ বেঙ্গল, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই যে প্রতিষ্ঠানটি তৈরি হলো, এই প্রতিষ্ঠানে কিন্তু যে চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়া হতো সেটি পাশ্চাত্য ইউরোপীয় পদ্ধতিতে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই কলেজের যিনি প্রথম অধ্যক্ষ হলেন তিনি হলেন ডক্টর জোসেফ ব্রামলি। সর্বপ্রথম 49 জন ছাত্রকে নিয়ে এই প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করে। এই ছাত্রদের মধ্যে অবশ্যই কোনো মুসলিম ছাত্রকে আমরা দেখতে পাই না। সংস্কৃত কলেজের অধ্যাপক, আয়ুর্বেদ শাস্ত্রের অধ্যাপক মধুসূদন গুপ্ত, তিনি এই সময় একটা বৈপ্লবিক ঘটনা এই কলেজেই ঘটিয়েছিলেন, যেটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিকচিহ্ন বলে বিবেচিত হয়। ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এই মধুসূদন গুপ্ত যে কাজটি করেছিলেন তার গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই কাজটি হচ্ছে সেই সময়কার রক্ষণশীল সমাজের যে বিরোধিতা এবং বাধা তাকে অপসারণ করে তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে এই কলেজে সব ব্যবচ্ছেদ করেন। অর্থাৎ কিনা মরা কেটে যে অ্যানাটমি শিক্ষার ব্যবস্থা, সেই শিক্ষার ব্যবস্থার সঙ্গে ভারতীয় ছাত্ররা কিন্তু সংযুক্ত হতো না। মধুসূদন গুপ্তই প্রথম নিজে হাতে এই মেডিকেল কলেজ অফ বেঙ্গলে সব ব্যবচ্ছেদ করে সেই সমাজের যে অচলায়তন সেই অচলায়তনে ঘা দেন। এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় যে ছাত্রছাত্রী যারা তাদের ক্ষেত্রে সব ব্যবচ্ছেদের ক্ষেত্রে যে দ্বিধা, মানসিক জড়তা বা কুসংস্কারের অন্ধতা ছিল সেগুলো কেটে যায়। সেক্ষেত্রে মধুসূদন গুপ্ত কিন্তু একটা বৈপ্লবিক কাজ করেছিলেন এবং এর জন্য তাকে নানাভাবে সমালোচিত হতে হয়েছিল সামাজিকভাবে। এবং তিনি সেই সময় সমাজে মনে করা হতো যে শবদেহ মানে হচ্ছে অচ্ছুত, অর্থাৎ মরা মানে হচ্ছে অচ্ছুত, তাকে ছুলে গঙ্গা স্নান করতে হবে, স্নান করতে হবে ইত্যাদি, সেই রকম শবদেহ সেটাকে মৃতদেহকে ব্যবচ্ছেদ করা অর্থাৎ কাটাছেঁড়া করা, এই বিষয়টা সমাজের কাছে একটা সাংঘাতিক ব্যাপার ছিল এবং কুসংস্কারজনিত কারণেই সেটা সমাজ পরিহার করত, ঘৃণার চোখে দেখত। কিন্তু এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সহৃদয় ডেভিড হেয়ার এবং আধুনিক মনস্ক প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু, তিনি কিন্তু মধুসূদন গুপ্তকে তাদের অকুণ্ঠ সমর্থন জানান এই কাজের জন্য। কাজেই আমরা বলতে পারি যে মধুসূদন গুপ্তই ছিলেন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী। এখন এই ব্যাপারটার সঙ্গে আরও একটা বিষয় আমরা না উল্লেখ করে পারছি না, সেটা হচ্ছে যে 1839 খ্রিস্টাব্দে কলেজের ওই মেডিকেল কলেজ অফ বেঙ্গলের যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন ডক্টর ওয়াইজ। তিনি 8 জন ছাত্রকে উচ্চতর চিকিৎসা বিজ্ঞান শিক্ষার জন্য বিদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই প্রস্তাব তিনি পাস করান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কুসংস্কারজনিত কারণে কোনো ভারতীয় ছাত্র সেই সময় উচ্চতর চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য কিন্তু এগিয়ে আসেননি। কারণ তখন ভারতীয় সমাজ, হিন্দু সমাজ মনে করত যে কালাপানি অর্থাৎ সমুদ্র পেরোলে জাত চলে যাবে। এই যে অন্ধ বিশ্বাস, এই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কিন্তু এমন সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো ভারতীয় ছাত্র কিন্তু এগিয়ে আসেনি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 1844 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ সহযোগিতায় তার সাথে 2 জন ছাত্র বিদেশে যাচ্ছেন যারা বিদেশ থেকে উচ্চতর চিকিৎসা বিজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে
চিকিৎসা বিদ্যা তথা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা নবদিগন্ত উন্মোচিত হচ্ছে। মেডিকেল কলেজ অফ বেঙ্গল তথা বর্তমানের যে কলকাতা মেডিকেল কলেজ তাকে কেন্দ্র করে এর বহুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে 1875 সাল নাগাদ মেয়েরা কিন্তু এই কলেজে ভর্তি হতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই সময় রক্ষণশীল হিন্দু সমাজ, রক্ষণশীল ভারতীয় সমাজের বাধায় সেই অনুমতি কিন্তু পাওয়া যায়নি। সেই জন্য সেই সময়ে কিন্তু কোনো ছাত্রীকে আমরা ভর্তি হতে দেখছি না, যদিও আগ্রহ প্রকাশ করার বিষয়টি কিন্তু আমরা পাচ্ছি 1875 সাল নাগাদই। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু পরে 1883 সাল নাগাদ সর্বপ্রথম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মহিলা চিকিৎসক হিসেবে মহিলা চিকিৎসাবিদ্যা শিক্ষা করার জন্য অনুমোদন লাভ করছেন এবং মহিলা চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করছেন। এবং এই ঘটনার ঠিক পরবর্তীকালে আমরা দেখছি যে কুসংস্কারের বেড়াজাল ধীরে ধীরে ভেঙে পড়ছে এবং 1875 সাল নাগাদ অর্থাৎ ঠিক তার পরবর্তী বছরে মেয়েরা কিন্তু আরও মেয়েরা ভর্তি হতে চাইছে এবং সে 1884 সাল নাগাদ এই 1884 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভার্জিনিয়া মেরি মিত্র ও বিধুমুখী বসু নামক দুজন মহিলা কিন্তু মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন চিকিৎসাবিদ্যা শিক্ষা করার জন্য। কাজেই এই যে মেডিকেল কলেজ অফ বেঙ্গল, যা ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছিল, সেই প্রতিষ্ঠানটি কিন্তু আমাদের টিকা জাতীয় 4 নম্বরের প্রশ্ন হতে পারে। এছাড়া এর মধ্যে আমরা যে সমস্ত তথ্যগুলো উল্লেখ করলাম সেগুলো থেকে কিন্তু 1 বা 2 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে এবং মাল্টিপল চয়েসের মধ্যেও কিন্তু 1 নম্বরের এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তোমরা কিন্তু এই যে আলোচনাটা সেটা সম্পূর্ণভাবে ভালো করে শুনবে এবং এই টিকা জাতীয় প্রশ্নটি তৈরি করবে, এটি এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা এই যে আমরা বড় প্রশ্ন যেটা আমরা বলছি যে 8 নম্বরে আসবে, ভারতবর্ষে বিজ্ঞান চর্চার প্রসার, বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল তার একটি পয়েন্ট হিসেবেও কিন্তু এই যে আলোচনা সেই আলোচনাটা কিন্তু মূল্যবান এবং সেই 8 নম্বরের প্রশ্নের একটি পয়েন্ট হিসেবে এই মেডিকেল কলেজ অফ বেঙ্গল এটির কিন্তু উল্লেখ করতে হবে। কাজেই তোমরা এটা ভালো করে শুনবে, মন দিয়ে খাতায় সমস্ত তথ্যগুলো লিখে নেবে এবং আমাদের স্ক্রিনের মধ্যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে লিখে নেবে এবং পরীক্ষা প্রস্তুতির জন্য তৈরি হবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সকলকে শুভেচ্ছা জানাই, সকলে ভালো।